রহিম, আমি মোহাম্মদ সালাউদ্দিন বাবু, পিতা বীর মুক্তিযোদ্ধা আবু জাহানুর আহমেদ। আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমি ছাত্রলীগের রাজনীতি করেছি, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছি, 9 বছর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীকালে 2019-এর সম্মেলনে আমি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমি জড়িত ছিলাম। বিশেষ করে করোনাকালীন সময়ে আমি নিজের উদ্যোগে আমি গ্রামে গ্রামে হ্যান্ড মাইক দ্বারা মানুষকে এই করোনা সম্বন্ধে আমি প্রচার প্রচারণা চালিয়েছি, এবং বিপদে আপদে দলীয় নেতাকর্মীর বিপদে আপদে আমি সবসময় পাশে ছিলাম, অতীতও ছিলাম, ভবিষ্যতে থাকব, বর্তমানও আছি। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনীত করেন এবং সর্বোপরি অত্র এলাকার পঞ্চগড়ের কৃতি সন্তান অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয় যদি আমাকে নৌকায় মনোনীত করেন, ইনশাল্লাহ আমি এই কালীগঞ্জ ইউনিয়নকে নৌকার চেয়ারম্যান হিসেবে আমি উপহার দিতে পারব। যে মেরুকরণের রাজনীতি সেটা আমি করি না, আপনারা জানেন যে একটার আওয়ামী লীগকে কখনো কেউ ঠেকায় রাখতে পারে নাই, ইনশাল্লাহ এখানেও পারবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের অত্র এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইতিমধ্যেই অনেক উন্নয়ন করেছেন, কিন্তু দলীয় মানে চেয়ারম্যান না থাকার কারণে অত্র ইউনিয়নে আমরা উন্নয়ন থেকে পিছিয়ে আছি। আমি নির্বাচিত হলে বিশেষ করে যুব সমাজকে যে ধ্বংসের মূল হোতা মাদক, এই মাদককে মাদকমুক্ত এই ইউনিয়ন করতে চাই, এবং দুর্নীতিমুক্ত, হ্যাঁ, এবং এই যে ন্যায় বিচারের জবাবদিহিতামূলক একটা জনপ্রতিনিধিত্ব আমি করতে চাই। আমি গরিব অসহায় দুস্থ যারা আছে তাদের জন্য যেরকম সরকারি কিছু বরাদ্দ থাকে, সহযোগিতা থাকে, যেমন ভিজিএফ, ভিজিডি, তারপর 40 দিনের কর্মসূচি, আরও ইত্যাদি ইত্যাদি থাকে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরা যেন সুষ্ঠুভাবে গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায়, এই দিকটা আমি সবসময় খেয়াল রাখব। আমি কালীগঞ্জ 4 নং কাজলি কালীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের সবার কাছে দোয়া চাই, এবং আগামী দিনে আমার পাশে আপনারা থাকবেন, নৌকা প্রতীকের যদি মনোনীত হই, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি রাজনীতিতে আসি, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনটাকে যে বঙ্গবন্ধুর যে আদর্শ, এই আদর্শ বুকে লালন করেই বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা গড়ার আমি অংশীদার হতে চাই, এবং সাধারণ মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের পাশে থেকে, হ্যাঁ, আমি আমার জীবনটাকে পার করতে চাই। আমার এই এই স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি।